জাক আল্লাহ খাইরুন শেখ। কি অবস্থা জি? প্রোগ্রাম আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু করার পূর্বে আপনার অনুমতি সাপেক্ষে আপনার কাছে একটি কিছু আবেদন করতে চাচ্ছিলাম। জি জি বলেন। হ্যাঁ জাক আল্লাহ খাইর শেখ। আলহামদুলিল্লাহ, সালাত ওয়া সালাম রাসুলিল্লাহ। জি শেখ, আসলে আমি একটা বিষয় আপনার মাধ্যমে আমাদের উত্তর জি আমেরিকার মুসলিমদের জন্য, বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা আমরা এদেশে আছি, তাদের একটা সুসংবাদ আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি। আপনি যদিও জানেন যে বিশেষ অনেক দিন যাবৎ, অনেক অনেক বছর যাবৎই আমরা নিউ ইয়র্ক থেকে শুরু করে এখন আমরা বর্তমানে মিশিগানে অবস্থান করতেছি। অনেক ব্রাদার একটি সালাফি মানহাজ দ্বারা পরিচালিত, মানহাজ দ্বারা পরিচালিত একটা প্রতিষ্ঠান বা মসজিদ বা প্রতিষ্ঠান গড়ার প্রচেষ্টা চালাচ্ছিলাম। তো অনেক প্রচেষ্টা করলাম আলহামদুলিল্লাহ। গত গত মাসের জুলাই মাসের 15 তারিখে আমরা আলহামদুলিল্লাহ একটা জায়গা আমরা পার্চেস করছি, যেটা মূলত একটা চার্চ ছিল আলহামদুলিল্লাহ। ওটা এখন আমরা পার্চেস করে সেখানে আমরা সালাত আদায় করতেছি, ওয়াক্ত সালাত। তো আমরা সিটির ইন্সপেকশন জন্য অপেক্ষা করতেছি, তো সেখানে দোয়া চাচ্ছি আপনারা, আপনি ভাইদেরকে, ভাই বোনদেরকে দোয়া করতে বলবেন যেন আল্লাহ সহজ করে দেন। তো এটার জন্য আপনাকে একটু বলা যে আপনার মাধ্যমে সুসংবাদটা সারা বিশ্বের মানুষকে বা আমাদের বিশেষ করে উত্তর আমেরিকাতে যারা বাংলা ভাষাভাষী আছি আমরা, তাদের উদ্দেশ্যে জানানোর জন্য আমি আপনার প্রতি অনুরোধ করছি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখন প্রশ্নোত্তর পর্ব শুরু হবে, আর প্রথম খানে আমাদের শ্রদ্ধেয় ভাই ইকরামুল হক সাহেব, যিনি উপস্থাপনা করে থাকেন আমাদের এই প্রোগ্রামে এবং সার্বিক সহযোগিতায় তিনি আছেন এই পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তাদের তিনি প্রধান বলা যেতে পারে। জাহুল্লাহ খায়ের, আল্লাহ রব তার নেক আমল কবুল করুন এবং তার ব্যক্তি জীবন থেকে শুরু করে সার্বিক জীবনে আল্লাহ বারাকা দান করুন। এবং যেসব ভাই বোনেরা তার সাথে সাথে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বা থাকে মাঝে মাঝে, আল্লাহ সবাইকে জাযা খায়ের দান করতুম, প্রতিদান দান করুন। আপনারা আশা করি শুনলেন বিষয়টি। আর আমার কাছে দীর্ঘ সময় ধরে খবর আছে যে কয়েক বছর থেকে তার প্রচেষ্টা চালাচ্ছেন বিভিন্ন জায়গায়, যে আমরা এমন একটি জায়গা ক্রয় করার চেষ্টা করছি নর্থ আমেরিকায়, যেখানে একটি মার্কাজ হবে, ইসলামের প্রাণ কেন্দ্র হবে সালাফি আকিদা মানহাজের দাওয়াতের জন্য। এবং সেটি শুধু মসজিদে সীমিত থাকবে না, মসজিদ হচ্ছে আমাদের মূল বিষয়, কিন্তু সেটা হবে আমাদের একটি ইসলামিক কমপ্লেক্স, যেখানে ছেলে মেয়েদের জন্য উইকেন্ডে শিক্ষার ব্যবস্থা থাকবে, আকিদা মানহাজের প্রসার প্রসার বা প্রচার প্রসার সেখান থেকে হবে, দাওয়ার কাজ হবে, এবং সেখানে মুসলিমদের যেসব পারিবারিক সমস্যা রয়েছে, ছেলে মেয়েদের বিয়ে শাদী তালাক ইত্যাদি, সেগুলি হবে ইনশা আল্লাহ তালা। মানে সার্বিক যে কাজগুলি একটা মসজিদের ভূমিকায় যে কাজগুলি থাকে এবং নবী সাল্লামের জামানায় ছিল, বিশেষ করে আজকাল তো মসজিদের খেদমতকে সীমিত করে দেওয়া হয়েছে, ইনশা আল্লাহ তালা সব কাজ সেখান থেকে আল্লাহ রাব্বুল আলমিন যেন সহজ ভাবে সম্পাদন করার তৌফিক দান করেন এবং এক অন্তর নিয়ে সকল দিনী ভাই বোনদেরকে আমাদেরকে এই উদ্দেশ্যে কাজ করা তৌফিক দান করেন। আর বিশেষ করে যেসব ভাই বোনেরা বসবাস করছেন প্রবাস জীবনে নর্থ আমেরিকায়, আর নির্দিষ্ট করে বলতে হলে সেটা মিশিগান শহরে, মিশিগান আমেরিকার মিশিগান শহরে সে মসজিদ এবং বিশাল এলাকা নিয়ে, আলহামদুলিল্লাহ মসজিদ এবং তার পার্কিং আমি সেই ছবিটা দেখেছি, আমার কাছে ভাই পাঠিয়েছেন এবং আমি এমনি লাইভেও দেখেছি সেটি। তো এখানে আমরা ইনশা আল্লাহ তাআলা সার্বিক দিক থেকে অংশ নিব, আমরা পরামর্শ দিয়ে সহযোগিতা করে সময় দিয়ে শ্রম দিয়ে, এবং এই দাওয়াতে আমরা একতা ঘোষণা করে এবং এই দাওয়াতের সাথে থেকে, আর যারা বিশেষ করে কাছাকাছি আছেন মিশিগান অথবা তার আশেপাশে যারা আছেন, 5 অক্ট যেতে পারবেন, তো আলহামদুলিল্লাহ মসজিদে খুব শীঘ্রই সেখানে 5 অক্ট জামাত শুরু হবে, আর না হলে জুমায় যাওয়ার চেষ্টা করবেন, কারণ সেখানে কোরআন সুন্নাহর সালাফি দাওয়াত সহি আকিদা মানহাজের দাওয়াতের প্রচার প্রসার সেখানে হবে। আর তারপরে আপনারা ইনশা আল্লাহ তাআলা সেখানে এলম শেখার জন্য যে ব্যবস্থাগুলি থাকবে, দাওয়াতি কাজের যে কার্যক্রম থাকবে, সেগুলিতে আপনারা সহযোগিতা করবেন এবং উপস্থিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং আমরা যে যেখানে আছি আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন,
আর সমস্ত রকমের ফেতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে, আর অশান্তিকারীদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, রব্বুল আলমিন উম্মতে মুসলিমার উপর রহম করেন এবং তাদেরকে দিনের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন, দুনিয়ার স্বার্থ থেকে মুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন। জাজাকুমুল্লাহ খাইরা।